হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিন্দাস আছেন ফাটাফাটি আছেন আর একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাই সুস্বাগতম তো সকাল হয়ে গেছে আজকে সকালে ব্রেকফাস্ট আমাদের বাড়িতে রেডি হচ্ছে এই হচ্ছে গিয়ে রান্নাঘরে গৈরিকা কি করছে কি করছো মাঝে মাঝে আমি নিজেও রান্না করি সকালবেলা প্রচন্ড ব্যস্ততার মধ্যে আমাদের বাড়িতে রান্না বান্না করা সম্ভব নয় অ্যারেঞ্জমেন্ট করাটা একটা বিশাল বড় ব্যাপার কারণ একটু লেটে আমরা ঘুম থেকে উঠি তাই জন্য না না আর বাড়িতে কোনো মেড কিছু নেই গৈরিকা একাই পুরো বাড়িটা সামলে নেয় আর কি আমি জাস্ট ওই বাজার দোকানে হেল্প করতে পারি আর কিছু পারি না তো গৈরিকা কি বানাচ্ছে এটা ইন্টারেস্টিং জিনিস রোজই কিনে খাই এটা মানে প্রায়

এখানে হচ্ছে একটু নতুনত্ব খাবার কড়াইশুঁটির লুচি অ্যাকচুয়ালি আটাটাই মেখেছে কড়াইশুঁটিটা দিয়ে হ্যাঁ আটা না ময়দা 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 হুম তো যাই হোক গরম গরম আর সেই সঙ্গে রয়েছে এখানে আলু আলুর চেঁচকি আলুর দম নয় তাই তো এখানে অলরেডি হয়েছে ফেস কয়েকটা আর এটা হচ্ছে আলুর দম না কেন দম বিকেলে করবো এখন আলুর দম করার মতো আর পাচ্ছি না গো

তো ফাইনালি চলে এসেছে ডাইনিং টেবিলে আমাদের আজকের ব্রেকফাস্ট মেনু তাই তো আমেরিকা মা আজকে লেট তাই তো মা ঘুমিয়ে পড়েছিলো অপেক্ষা করতে করতে তো এখানে হচ্ছে গিয়ে কড়াইশুঁটির লুচিজ তারা কে বলি গুড মর্নিং ওরে বাস চ ঠিক আছে তোমাদের শরীর স্বাস্থ্য মন মেজাজ ওকে তো আজকে ব্রেকফাস্টে তো দেখিয়েছেন আলু চিচকি সেই সঙ্গে এটা কয় লুচি কফি রয়েছে আর সেই সঙ্গে সুইটস থেকে আনা এখানে কি এটা গরিকা ছানার পোলাও হুম ছানার পোলাও এই যে নিকুতি আছে ওপরে আমি বলেছিলাম একটু এক্সট্রা নিকুতি দিতে তো ওপরে নিকুতি ছড়িয়ে দিয়েছে তো চলো খাওয়া দাওয়া হবে জমিয়ে আজকে ব্রেকফাস্ট তার আগে রেডি করো তো ততক্ষণে স্টোরি অফ দ্য ডে বলে দিই কি স্টোরি অফ দ্য ডে হলো আজকে একটু অন্যরকম বলবো ঠিক আছে সেরকম স্টোরি তো চলো স্টোরি স্টোরি বলি এক নাস্তিক ব্যবসাদার বিরাট বড় বিজনেসম্যান কোটিপতি হুম মা খেতে থাকে তো কোটিপতি সে একদিন গাড়ি করে যাচ্ছে অফিসে তো যাওয়ার সময় এফএমে শুনতে পেলো কোনো এ বলছিল আর কি গানের মাঝে যে কোনো কিছুই তুমি পরলোকে নিয়ে যেতে পারবে না সব কিছুই তুমি আজকে যা করছো সব টেম্পোরারি সাময়িক তুমি একবার মৃত্যুবরণ করলে কোনো কিছু তোমার সাথে যাবে না টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু যাবে না এত পরিশ্রম করি যে আমরা এখন আমরা এগুলো ইনকাম করি অর্জন করি তো পরলোকে সবই রেখে যেতে হবে চিতায় যেতে হবে তো এই শুনে ওই ব্যবসাদার খুব আপসেট হয়েছে বলছে আমি এত কষ্ট করে আমার টাকা পয়সা আমি ইনকাম করছি আমি এগুলো নিয়ে যেতে পারবো না অন্য কেউ ভোগ করবে হতেই পারে না তো অফিসে গেছে অফিসে গিয়ে সব স্টাফ ডেকেছে ডেকে বলেছে বলো আমি কিভাবে নিয়ে যেতে পারি যে বলবে তাকে পুরস্কৃত করব তোমাদেরকে সময় দিলাম এবার স্টাফেরা তো এটা শুনে বুঝতেই পারছি না যে কি এমন ভাবে পড়ল মৃত্যু মৃত্যুর পরেও এখনকার সমস্ত সম্পত্তি গাড়ি বাড়ি ধন সম্পত্তি নিয়ে যাবে তো এরকমভাবে ভাবে বেশ কয়েকদিন সব স্টাফেরা মানে চিন্তাভগ্ন হয়ে রয়েছে কেউ কিছু খুঁজে পাচ্ছে না তো হঠাৎ করে একজন সাধু কানে এই বিষয়টা যায় যে যে এই ব্যবসাদার এবং সে নাস্তিক ঠাকুর মানে না সে এরকম তার ইচ্ছা কিন্তু কিভাবে কি করবে বুঝতে পারছে না সেই সাধু এবার এই ব্যবসাদারের সঙ্গে দেখা গেল যে আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি যাতে আপনি এখনকার সমস্ত ধন সম্পদ নিয়েই আপনি ওপরে যেতে পারবেন বলছি কী করে কি করে বলো বলছি আপনি বিদেশ ঘুরেছেন ব্যবসাদারা বলছে হ্যাঁ আমি ঘুরিনি এমন কোনো দেশই নেই সমস্ত বিদেশ আমার ঘোরা আছে তো কি সেখানে আপনি টাকা পয়সা কীভাবে খরচা করেন ইন্ডিয়ান টাকা তো চলে না কিভাবে কি করেন বলে কেন আমি কারেন্সি ওখানে এক্সচেঞ্জ করে নিই যে দেশেই যখন যাই সেই দেশের টাকায় সেই দেশের কারেন্সিতে আমি আমার টাকাকে কনভার্ট করি বলছি ঠিক এরকমভাবেই আপনি নিয়ে যেতে পারবেন আপনি যখন চলে আপনি যখন পরলোকে যাবেন মৃত্যুবরণ করবেন তখন আপনাকে এখনকার যা কারেন্সি আছে সেটাকে কনভার্ট করতে হবে কীভাবে কি কারেন্সিতে করবো ডলারে করব না দাদামে করবো না কিসে করব বাউন্ডে করবো কীভাবে করবো বলছে আপনাকে পূর্ণ অর্জন করে সেটা কনভার্ট করতে হবে আপনাকে পূর্ণ লাভ করতে হবে এই সমস্ত সম্পত্তি দিয়ে তাহলে আপনি পরলোকে আপনার এইগুলোই আপনার সঙ্গে যাবে পুণ্য লাভ করতে হবে এবার তা পূর্ণ লাভের জন্য কি করতে হবে দান ধ্যান করতে হবে ভগবানের মন্দিরে জিতে হবে ভালো কাজ করতে হবে লোকের ভালোবাসা নিতে হবে লোকের অভিশাপ পুরো হবে না এই ধরনের যত পুণ্য অর্জন করা যায় যেরকম কাজ করে রকম অনাবদের ক্ষেত্রে দিতে হবে এরকম আর কি তো এরকমভাবে আপনি পুণ্য অর্জন করুন আপনার সব সম্পত্তি পরালোকে আপনার সঙ্গে চলে যাবে দ্য স্টোরি কি মরাল আপনার স্টোরি হলো আমরা এখন যাই করি না কেন সবই টেম্পোরারি সবই সাময়িক এই যে খাওয়া দাওয়া থাকা বাড়ি গাড়ি ধন সম্পত্তি সোনা গয়না এগুলোর কোনো দাম নেই অ্যাকচুয়ালি যতক্ষণ আছো ততক্ষণই পরলোকে কিন্তু কিছুই যাবে না খালি হাতে এসেছো খালি হাতেই যাবে তো যতক্ষণ পারো পড়ো লোকেই জীবনটা সুখের হয় তার জন্য তোমাকে ভালো ভালো কাজ করতে হবে লোকের আশীর্বাদ নিতে হবে এবং পুণ্য অর্জন করতে হবে কি বলা

লোকের খারাপ না খুঁজে নিজে ভালো হয়ে যান দেখবেন সব ভালো যদি তোমার সঙ্গে সেই এই গল্পগুলি যখন বলি না তখন নিজের সাথে রিলেট করি সব মিলে সব মিলে না মানে অনেক মেলে অনেক মেলে না তো যাই হোক হম হম কিন্তু এগুলো খুব সত্য বাস্তব কথা চলো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব বা ফলো অবশ্যই করে নেবেন দেখা হবে কয়েক কোনো ভিডিও বেঁচে পড়তে থাকলে ব্যয় ব্যয়